আপনি যদি টিকটক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন এবং টিকটকে বেশি বেশি ভিডিও দেখেন তাহলে আপনার মনে একটি প্রশ্ন থাকতে পারে কি করে টিকটকে ইন্টারনেট খরচ বা ডেটা খরচ কমানো যায়। তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি টিকটকে ইন্টারনেট খরচ বা ডেটা খরচ কমাবেন। তো বন্ধুরা আপনারা দেখছেন রূপচাঁদ টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছে আমি রূপচাঁদ। তো বন্ধুরা টিকটকের একটি নতুন আপডেট এসেছে। আপডেটটি হলো টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যেই ডেটা সেভার অপশানটি অন করে আপনি অনেকটাই ডেটা খরচ কমাতে পারবেন। তো বন্ধুরা যদি জানতে চান কি করে সেই ডেটা সেভার অপশানটি অন করবেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তার আগে বলি আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমাকে টিকটকে ফলো করতে চান তাহলে টিকটকে গিয়ে সার্চ করুন রূপচাঁদ টেক লিখে। তো বন্ধুরা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বারে লিখবেন টিকটক। টিকটক লিখে সার্চ দেবেন, টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এবং আপনার যদি খুঁজে পেতে সমস্যা হয় টিকটক অ্যাপ্লিকেশনটি তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে টিকটক অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং আপনার যদি ডাউনলোড করা থাকে আর যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন মি, এই মি অপশানে ক্লিক করবেন। মি অপশানে ক্লিক করার পর ওপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন ডেটা সাভার, এই ডেটা সাভারে ক্লিক করবেন। ডেটা সাভারে ক্লিক করার পর তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডেটা সাভার অপশানটি আমার অফ আছে, এখন আমি এটাকে ইনেবল করে দেব। আপনারা এভাবে ডেটা সাভার অপশানটিকে ইনেবল করে দেবেন, তারপর ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা টিকটকের এই ডেটা সাভার অপশানটি অন করে দেখবেন অনেকটাই ডেটা খরচ কম হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।